দি ম্যান্ডেলা এফেক্ট আমাদের বিশ্বের এমন এক আশ্চর্যতম ঘটনা যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি এবং এর ফলে সমগ্র বিশ্ব ম্যান্ডেলা এফেক্টের কারণে বিস্মিত। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তত্ত্ব এটা বলতে পারেনি যে এমনটা কী কারণে ঘটে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমরা যা দেখাবো তা বিশ্বাস করতেও আপনি ভীত হয়ে পড়বেন। ম্যান্ডেলা এফেক্ট আসলে কী, কীভাবে উৎপত্তি হলো এটির, কে বা কারা উদ্ভাবন করলো এটির, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি শুভ্র আর আপনারা দেখছেন নলেজ সেল, প্রকৃতির জ্ঞানময় কোষ। ম্যান্ডেলা এফেক্ট প্রকৃতপক্ষে এমন একটি ঘটনা যা আপনি সম্পূর্ণভাবে মনে রেখেছেন এবং 100% নিশ্চিত যে হ্যাঁ এমনটাই ঘটেছিল। কিন্তু সেই ঘটনা যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন তখন সকলেই আপনাকে বলে, কি এমনটা তো কোনোদিন ঘটেনি, এবং প্রায় সকলেই এক বাক্যে আপনাকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দেয়। যদি এমনটা বাস্তবিকভাবে আপনার সাথে ঘটে তবে আপনার কেমন মনে হবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনি হয়তো অনেকদিন ধরেই ফেসবুকে অ্যাক্টিভ আছেন, কিন্তু যদি হঠাৎ একদিন সকালে উঠে দেখেন আপনার স্মার্টফোনটি থেকে ফেসবুক অপশনটি হারিয়ে গেছে, এবং এই ঘটনা যখন আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তখন সকলেই আপনাকে উত্তর দেয়, ফেসবুক, এই ফেসবুক তো আবার কি, আমরা তো কোনোদিন শুনিনি, তখন আপনার অবস্থা ঠিক কেমন হবে? আপনি হয়তো ভাববেন সকলেই আপনার সাথে মজা করছে, কিন্তু পরবর্তী সময়ে দেখলেন তারা সকলেই সঠিক। এরূপ ঘটনাকেই বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যা লক্ষ লক্ষ মানুষ দাবি করে যে হ্যাঁ এমনটাই ঘটেছিল, কিন্তু যখন পুরাতন রেকর্ড খোঁজা হয় তখন তার প্রমাণ মেলে না। সর্বপ্রথম এবং প্রধান যে ঘটনাটি থেকে এর সূত্রপাত তা হলো দক্ষিণ আফ্রিকার পূর্বতন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ঘটনা। যদি আপনি এই মুহূর্তে গুগলে সার্চ করেন তবে গুগল আপনাকে জানাবে ম্যান্ডেলা 5ই ডিসেম্বর 2013 মারা যান। কিন্তু আশ্চর্যের বিষয়টি হলো লক্ষ লক্ষ মানুষের দাবি ম্যান্ডেলা 1991 জেলের মধ্যেই মারা যান। বিশেষ করে ফিওনা ব্রুম নামের একজন ব্লগার প্রথম এরূপ ঘটনার কথা বলেন 2010 এবং তার দাবি তিনি টিভিতে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর শেষকৃত্য সম্পন্ন হতেও দেখেছেন। তিনিই প্রথম এমন ঘটনার নাম রাখেন ম্যান্ডেলা এফেক্ট। 1991 একটি বইও প্রকাশিত হয় যেটিতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে ম্যান্ডেলা 1991 মারা যান। কিন্তু এমনটা কী করে সম্ভব? যে ঘটনা লক্ষ লক্ষ মানুষের স্মৃতিতে স্পষ্টভাবে সঞ্চিত তা বাস্তবে ঘটেইনি। দ্বিতীয় সবথেকে বিস্ময়কর ম্যান্ডেলা এফেক্ট হলো পিকাচু। আপনারা অনেকেই পোকেমন কার্টুন তো দেখেছেন এবং পিকাচুকেও খুব ভালোভাবেই চেনেন, তবে একটি প্রশ্নের উত্তর দিন, এই দুই পিকাচুর মধ্যে কোনটি আসল? জানি আপনারা অনেকেই বলবেন যে ডান দিকের পিকাচুর ছবিটি আসল যার লেজে একটি কালো দাগ রয়েছে, কিন্তু একটু থামুন, আশ্চর্যের বিষয় হলো প্রথম দিন থেকে আজ অবধি পোকেমনের সমস্ত এপিসোডে আপনি কোথাও পিকাচুর লেজে কালো দাগ দেখতেই পাবেন না। আপনার কাছে যদি কোনো পুরাতন ভিডিও থেকে থাকে তবে আপনি অবশ্যই চেক করে দেখুন। বড় আশ্চর্য এই যে যদি কিছু ব্যক্তি এমনটা বলে থাকে তবে তা তাদের স্মৃতিভ্রম বলে ধরা যেত, কিন্তু এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা দাবি করেন পিকাচুর লেজে ব্ল্যাক মার্ক ছিল। আরেকটি সত্যি কথা জানিয়ে রাখি, আমার স্মৃতিতেও একই কথা উঠে আসে। তৃতীয় ঘটনাটি হলো স্টার ওয়ার সিনেমার একটি দৃশ্য যেখানে সিনেমার ভিলেন ডার্থ ভেডার বলছে, লিউক, আই এম ইউর ফাদার। কিন্তু এখন যদি আপনি সিনেমাটি দেখেন তবে শোনা যাবে, নো, আই এম ইউর ফাদার। ইন্টারনেটেও আপনি এমন অনেক ছবি সার্চ করলে পেয়ে যাবেন যেখানে পূর্বের কথাটি লেখা আছে। তবে কি এটা সকলের ভ্রম? কিউরিয়াস জর্জ আমেরিকার বিখ্যাত কার্টুন প্রোগ্রামগুলির একটি যা আমেরিকার শিশু মহলে বেশ জনপ্রিয়। সেখানকার বেশিরভাগ মানুষের দাবি তাদের দেখা কিউরিয়াস জর্জের এপিসোডগুলিতে জর্জের একটি লেজও বর্তমান ছিল, কিন্তু এখন যদি কেউ দেখে তবে কিউরিয়াস জর্জের লেজের অস্তিত্ব পাওয়া যায় না। এমনকি প্রোগ্রামটির নির্মাতাদের মতে তারা কোনোদিনই জর্জের লেজ বানায়নি। তাহলে এত সব মানুষ কি পাগল হয়ে গেছে না কোনো অজ্ঞাত ব্যক্তি টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে সমস্ত ঘটনা পাল্টে দিচ্ছে? এরকমই আরও অনেক দাবি উঠে আসে, যেমন অনেকে মনে করেন নেসলে কোম্পানির বিখ্যাত চকলেট কিটক্যাটের মধ্যে একটি ড্যাশ আছে, কিন্তু বাস্তবে তা কোনোদিনই ছিল না। আবার অনেকেরই মনে পড়ে কোকাকোলা লোগোর মধ্যে একটি ড্যাশ ছিল, অনেকেই মনে করেন ড্যাশটি বাঁকানো, আবার অনেকেই মনে করেন সিম্পল ড্যাশ ছিল। কিন্তু আপনি যদি কোম্পানির হিস্ট্রি চেক করেন তবে পাবেন এই তৃতীয় লোগোটি সঠিক,
পুরাতন সমস্ত ছবি এমনকি ভিডিও অ্যাডে এই লোগোটি পাওয়া যায়। আর আশ্চর্যের জন্ম হয় তখন যখন 60% মানুষ মনে করে এই বাঁকানো ড্যাশটি সঠিক। অনেক লোকের বিশ্বাস কোনো ব্যক্তি অতীতে যাত্রা করে সমস্ত কিছু পাল্টে দিচ্ছে, আবার বিপরীতে কিছু লোক মনে করেন প্যারালাল ইউনিভার্স এর জন্য দায়ী, অর্থাৎ আমাদের মতোই সমান্তরাল ব্রহ্মাণ্ড অনেক রয়েছে যেখানে বিতর্কিত ঘটনাগুলি সত্য এবং ওই ব্রহ্মাণ্ড থেকে স্মৃতি কোনো কারণবশত আমাদের পৃথিবীতে এসে পড়ছে। এই জন্যই আপনি এমন অনেক ঘটনা পেয়ে থাকবেন যা দেখে আপনার মনে হবে এই ঘটনা আগেও আপনার সাথে ঘটেছে। সঠিক কারণ কি তা আজও বিজ্ঞানের গবেষণার বিষয় এবং আপনাদের জন্য বিস্ময়। এরকমই আরও রহস্যময় জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।